নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে। বন্ধুরা, দিন দিন যা উত্তাপ বাড়ছে, তা আমাদের তো বেঁচে থাকা খুবই কষ্টকর হয়েছে। একমাত্র কারণ হচ্ছে গাছ অতিরিক্ত কেটে ফেলার জন্যে এই রকম উত্তাপ। তাই আমরা যদি ছাদ বাগানে একটু ছাদ বাগানে গাছ লাগাতে পারি, তাহলে একটু অক্সিজেনের যোগান পাই। আমরা সবসময় চেষ্টা করবো দুটো একটা করে গাছ লাগানো। তাই আমি দেখুন বন্ধুরা, সমস্ত রকম গাছ আমার দোতলা থেকে একতলা তিনতলা সমস্ত রকম গাছ আমি এই ছাদ বাগানে লাগিয়েছি। শুধু ছাদ বাগানে গাছ লাগালেই হবে না বন্ধুরা, তার জন্য এই গরমে হাত থেকে বাঁচাতে গাছেদের সেই রকম পরিচর্যাও করতে হবে। আমি সেই রকম পরিচর্যাগুলো করি, তার জন্য দেখুন এই রকম আমি একটা ইয়ে দিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি। আপনারা চাইলে একটা পাতলা কাপড় বা যা থাকবে, আপনারা এই রকম নটানা বাঁধতে বাঁধি এইরকম একটু গাছগুলোকে সেটে রেখে দেবেন। কারণ অতিরিক্ত অনেক গাছ, প্রচুর গাছ আমার ছাদ বাগানে, অতগুলো গাছ তো আমাদের সেটে রাখার সম্ভব নয়। তাই আমি এইভাবেই সমস্ত গাছের ওপরে এইরকম একটা করে ঢাকা আমি দিয়ে দিয়েছি। এটা অবশ্যই আমি 9টার পর থেকে দিই, আপনারা করে থাকবেন। কারণ এই যে উত্তাপ এই যে হয়েছে, তাতে গাছের কী হবে সমস্যা, গাছের পাতা ঝলসে যাবে। আর একটা পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে বন্ধুরা, সকাল আর বিকাল অবশ্যই। গাছের মাটি যখন হিট হয়ে থাকবে দুপুরকার রোদে, সেই সময় জল দেবেন না। আর খাবারও তাই বন্ধুরা, আমি বলে দেবো সরিষার খোল পচা জলটা আপনারা এখন এই প্রচণ্ড উত্তাপে দেবেন না। এর পরিবর্তে আপনারা ঘুটে বিজন্য জলটা দিতে পারেন, সবজি পচার জল, তারপরে আগাছা যেগুলো ঘাস লতা পাতা সেইগুলো সমস্ত রকম। এই দেখুন বন্ধুরা, আমার কাছে রয়েছে, এটা হচ্ছে তরমুজের খোসা। এই তরমুজের খোসায় প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে এবং ভিটামিন আছে। আমি এই তরমুজের খোসাগুলো এই গাছের চারপাশে এইভাবে আমি দিয়ে দিচ্ছি, এইভাবেও দিতে পারেন বা টুকরো টুকরো করে আপনারা গাছের গোড়ার মাটিতেও দিতে পারেন। এটা দুর্দান্ত উপকার হবে, এটা গাছ তার পুষ্টিগুণগুলো পেয়ে যাবে, তাতে গাছ বৃদ্ধি হবে। আমার এই লঙ্কা গাছগুলো দেখুন কীরকম লঙ্কা আসতে আরম্ভ হয়ে গিয়েছে এবং জবা ফুলগুলো দেখুন ফুটছে। আমি এইভাবে সমস্ত রকম গাছের পরিচর্যাগুলো করে থাকি। এবং এই সময় আপনারা, আমি তো বলেই দিলাম, কলার খোসা ভেজানো জলটা দেবেন, পেঁয়াজের খোসা ভেজানো, যেগুলো ঠান্ডা খাবার সেইগুলো আপনারা খুব পাতলা করে দেবেন। এইগুলো যদি আপনারা পরিচর্যা করেন, দেখবেন গাছে গ্রীষ্মকালে এত গরমেও গাছের কোনো ক্ষতি হবে না। আমার মতন দেখুন কীরকম গাছগুলো হেলদি হয়ে থাকে। তারপর এই তো জলটা আপনারা এইরকম করে প্রতিটি গাছে এইভাবে যেন পাতা যেন ওপর নিচে করে ধুয়ে দেবেন সকাল আর বিকাল, তাহলে গাছ ভালো থাকবে এবং গাছের পাতা পুড়ে যাবে না। আমি এইভাবে সমস্ত পরিচর্যাগুলো করে থাকি। আর এইটা কি হয় বন্ধুরা, এই তরমুজের খোসাগুলো দিলে একটা মালচিংয়ের কাজ করে। এইভাবে ওপরে ওপরে দিলে আপনারা এর পরিবর্তে কোকোপিট দেবেন, ভার্মিকম্পোস্ট দেবেন, ঘুরতে দেবেন, তারপরে শুকনো পাতা দিতে পারেন, বা সবজির খোসাগুলোকে আপনারা একটু ডাস্ট শুকিয়ে নিয়ে সেটাও দিতে পারেন। আমি এইভাবে সমস্ত গাছে এইরকম পরিচর্যাগুলো করে থাকি। দেখুন এখানে নারকেল ছোবড়া দিয়েছি, ওইখানে ঘুরতেওটাও আছে। তারপর বন্ধুরা, আমি আজকে আর একটা দুর্দান্ত টিপস দেখাবো, সেটা কিভাবে একটা কম্পোস্ট তৈরি করবেন। এখানে আমার কাছে আছে কলা, আছে আর নানা রকম সবজির খোসা এর মধ্যে আছে। আমি এইভাবে জমিয়ে রেখে দিয়ে আমার এই যে শীতের গাছের মাটিটা ছিল বন্ধুরা, এই শীতের গাছের মাটির মধ্যেই আমি এই টবের মধ্যেই একটা কম্পোস্ট বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। আর গাছগুলোকে অবশ্যই আপনারা সকাল আর বিকাল আর একটু শেড যাতে থাকে সেই রকম ব্যবস্থা করবে, না হলে আপনারা এইরকম কিছু দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দেবেন, একটু ওপর সাইড করে বেঁধে দেবেন। পাতলা কাপড় বা যে যা থাকবে আপনাদের হাতের কাছে সেই রকম করবেন। আমি এইভাবে এই গাছগুলোকে করে রেখে দেওয়ার জন্য আমার গাছগুলো খুবই ভালো আছে এবং সুস্থ আছে। চলুন আজকে আমি এই একটা কম্পোস্টটা আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনারা এই কম্পোস্টটা তৈরি করবেন। দেখুন এবার আমি দু ধরনের কম্পোস্ট আপনাদের তুলে ধরবো, একটা হচ্ছে এই কম্পোস্ট সার আর একটা লিকুইড ব্যানানা পিল ফার্টিলাইজার, সেটা আপনারা সেটাও খুব সহজে করতে পারবেন। এখানে আমি এই পুরনো গাছের মাটিটা কিছুটা আমি তুলে এটা রেখে দিয়েছি। এইখানের মধ্যে আমার যখন পুরনো গাছ, যখন শীতের গাছ যখন শুকিয়ে যায়, তখন আমি এই মাটির মধ্যে কিছুটা চুন জল ছিটিয়ে রেখে দিই। কারণ এই মাটির মধ্যে যাতে কোনো রকম পোকামাকড় না থাকে, ছত্রাকের সংক্রমণ যাতে না হয় বা অন্যান্য সমস্যা যাতে না হয়, তার জন্য আমি এটা রোদে শুকিয়ে এটাই মাটিটা এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে আমি কি দেবো কিছুটা দেখুন বন্ধুরা, এখানে সবজির খোসাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রতিদিনের যে সবজির খোসা হবে, তরকারির
রান্না জিনিস ছাড়া এইভাবে আপনারা যদি দিয়ে দেন তাহলে দুর্দান্ত উপকার। আপনারা বাড়ির মধ্যে বিনা পয়সায় একটা কম্পোস্ট এই শীতের গাছে টবের মাটির মধ্যেই এটা করতে পারবেন, কারণ এই শীতের গাছে টবের মাটির মধ্যে এইভাবে যদি কম্পোস্টটা করেন পুনরায় এই টবের মাটির মধ্যেই আপনারা গাছ বসাতে পারবেন। তার মধ্যে আমি কিছুটা এখানে দেবো শুকনো গোবর সার, এটা এক বছরের পুরনো গোবর সার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ভার্মি কম্পোস্ট বা কোকোপিটও দিতে পারেন। এরপর এটা দিয়ে দিলাম, তারপর আবার কিছুটা মাটি দিয়ে দিলাম। এইভাবে যদি আপনারা লেয়ারের পর লেয়ার যদি করতে পারেন দুর্দান্ত উপকার আপনারা পেয়ে যাবেন। বিনা পয়সায় এই কম্পোস্ট সারগুলো যদি আপনারা বাড়িতে তৈরি করেন দুর্দান্ত উপকার তো হবেই, আর কোনো রকমের খরচা হবে না। এটা একটা জলদি একটা কম্পোস্ট আপনারা খুব সহজেই করতে পারবেন, এইভাবে আপনারা করবেন। এর মধ্যে কলার খোসাও আছে, আমি দিয়ে দিচ্ছি। এরপর একটু এইভাবে মাটি দিয়ে দিলাম, তার মধ্যে আবার দিয়ে দিলাম এইভাবে একটু গোবর সার দিয়ে দিলাম। প্রতিটি টবে টবে যদি আপনারা এই পুরনো মাটির মধ্যে একটু চুন জল মিশিয়ে মাটিটাকে একটু যদি জীবাণুমুক্ত করে এইভাবে যদি টবের মাটির মধ্যে যদি কম্পোস্ট বানিয়ে গাছ লাগাতে পারেন তাহলে দুর্দান্ত উপকার হবে, কারণ পরিশ্রম কোনো বাড়তি পরিশ্রম হবে না আর নতুন করে আর সার তৈরি করা। এইভাবে প্রতিটি টবে টবে আপনারা এই কম্পোস্ট সারগুলো তৈরি করুন বন্ধুরা। এরপর যেটা দেবো বন্ধুরা, আমার কাছে আছে এই টক দইটা। টক দই দুর্দান্ত কম্পোস্টে সাহায্য করে। এটা আপনারা এটা নিশ্চয় গরমে এই টক দই খাচ্ছেন, এই টক দইয়ের জলটা আপনারা এর মধ্যে দিয়ে দেবেন। এইভাবে আমি সমস্ত গাছের এইভাবে পরিচর্যা করি। এবার এটাকে আমি একটু ঠান্ডা জায়গায় রেখে দেবো। এরপর যখন এটা আমি দু তিন দিন পর পর দেখবো এটা যদি ড্রাই হয়ে যায় তখন একটু করে আবার অল্প করে তখন একটু করে জল বা টক দইয়ের জল একটু দিতে দিয়ে দেবো। তারপর যখন দেখবো সম্পূর্ণটা একটু হাফ একটু কম্পোস্ট হয়ে গেছে তখন আমি এটা উল্টি পাল্টি আবার পুনরায় এই সবজির খোসাগুলো আমি দিয়ে দেবো। এটা আমি অন্য জায়গায় এটা অন্য টবে করবো এই কম্পোস্টটা। এইভাবে আপনারা যদি এটা দুর্দান্ত একটা কম্পোস্ট ঘরে তৈরি করতে পারেন তাহলে আমি তো বলেই দিলাম গাছ নিয়ে কোনো রকম সমস্যা হবে না, কারণ দিন দিন যা উত্তাপ বাড়ছে বন্ধুরা। আমরা যদি দুটো চারটে করে যদি ছাদে গাছ বসাই তাহলে আমরা অক্সিজেনের যোগানটা পেয়ে যাই, এত কষ্টকর আমাদের জীবনে তাহলে আর হবে না। দিন দিন তো উত্তাপ দিন দিন বেড়েই যাচ্ছে, থাকা দুর্বিষহ হয়ে যাচ্ছে আমাদের, কীভাবে যে আমরা এই এই ওয়েদারের মধ্যে আমরা থাকবো। তাই আমরা চেষ্টা করব সর্বদাই দুটো চারটে করে গাছ আমরা অনায়াসেই ছাদে বা ব্যালকনিতে লাগাতেই পারি। তারপর বন্ধুরা আমি যেটা দেখাবো এটা হচ্ছে ব্যানানা পিল ফার্টিলাইজার। দেখুন হ্যান্ড ওয়াশের এটা প্যাকেট, এইটা এই দেখুন এইখানে আছে, আমি দেখাচ্ছি। এই যে লক করা, এই যে লক করা, এই সাহায্যে এইখানে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই গোটা গোটা কলাগুলোকে বন্ধুরা আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এটা ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি। এইভাবে আপনারা এইটা যদি করতে পারেন এটা দুর্দান্ত একটা ব্যানানা পিল ফার্টিলাইজার, আপনারা এটা সরাসরি গাছে প্রয়োগ করতে পারবেন। আমি আপনাদের এটা দেখাচ্ছি কতটা কি এটা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা এটা এর মধ্যে কতটা, দেখুন এটা এটা এই লিকুইডটা দুর্দান্ত, এটা আপনারা সরাসরি সমস্ত রকম গাছে প্রয়োগ করতে পারবেন। দেখুন বন্ধুরা এটা কতটা হলো, দেখুন এটা আমাদের তো এখন গরম পড়ে গেছে, বাজার থেকে কলা নিয়ে আসার পর পাকা কলা নিয়ে আসার পর খেতে না খেতে দেখবে দুদিনের মধ্যেই এইরকম নরম হয়ে যাচ্ছে বা এইরকম গলা গলা হয়ে যাচ্ছে, তখন কি করব বন্ধুরা, তখন তো আমাদের ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা যদি এইরকম এই কলাগুলো এইরকম এই প্যাকেটের মধ্যে ভরে যদি একটা লিকুইড খাবার গাছে করতে পারি তাহলে গাছে প্রচুর পরিমাণে এই ফুল আসবে। এই যে গরমে দিন দিন বাড়ছে এই খাবারগুলি গাছের হচ্ছে সেরা খাবার। গাছের সেরা খাবার বলতে এখন আপনারা এই চাল জল এইগুলো দিয়ে দেবেন, ডাল ধোয়ার জল, চাল ধোয়ার জল, গরমের হাত থেকে গাছকে বাঁচাতে এই খাবারগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করুন। দেখবেন কোনো রকম সমস্যা গাছে হবে না, আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমি যে টিপসগুলো বলবো সেইগুলো আপনারা অবশ্যই প্রয়োগ করুন। তারপর আমার যে এই যে এটা কতটা হবে, এবং এটা হবে দেয় 50 ml হবে বন্ধুরা। দেখুন এবার এই যে ব্যানানা পিল ফার্টিলাইজারটা যেটা সরাসরি পাকা কলা আর আস্ত কলা থেকে যে লিকুইডটা বেরুচ্ছে সেই লিকুইডটা আমি এখানে 3-4 liters জল আসছে এর মধ্যে এটা দিয়ে দেবো। এবার আমি এটা গাছে প্রয়োগ করব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছে পরিচর্যা সন্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার জাম গাছে, দেখুন প্রচুর পরিমাণে ফুল এসে এবার জামের গুটি ধরতে আরম্ভ হয়ে গিয়েছে। তারপর দেখুন এখানে সবেদা গাছটাও আছে, দেখুন সবেদাগুলো বেশ বড় বড় হতে আরম্ভ হয়েছে। আপনারা এইরকম ছাদে দুটো চারটে করে গাছ বসান, অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন। তাহলে আমাদের কী হবে, পরিবেশটা খানিকটা বিশুদ্ধ হবে এবং অক্সিজেনের যোগানও পাওয়া যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।